अल्लाहुम्मा सल्ले মহাব্বত আসবে কি আসবে না, দয়া হবে কি হবে না, ইমানি আওয়াজে মহাব্বত নিয়ে আল্লাহু আল্লাহু আল্লাহ সবাই একই আওয়াজে আল্লাহু আল্লাহ মহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। যে যারে ভালোবাসে তার কেয়ার লয়, যে কেয়ারিং নাই, যে সম্পর্কে ভালোবাসাও, যারা বিয়ে করছে তাদেরকে জিজ্ঞেস করেন, বউয়ের একটাই আবদার, বউয়ের একটাই দাবি, আমার জামাই আমার আগের মতো আর ভালোবাসে না। নমাতের কামাইছেন বিয়ে করছেন যে অন্তত তারা তো বলেন, বেশিরভাগ বউরা ঝগড়া করে জামাইয়ের সাথে, কি টাইম দেয় না, কথা বলে না, কথা শুনে না, ফোন করলে রিসিভ করে না, কেন? কেয়ারিং ইজ সিম্বল অফ লাভ। কেয়ারিং জিনিসটা প্রমাণ করে একটা ভালোবাসা, মায়া আকর্ষণ টান, ঠিক না? এখন দেখেন আল্লাহকে কি আমরা স্মরণ রাখতে পারি, বলেন না রে ভাই? যেভাবে স্মরণ করা দরকার সেভাবে স্মরণ রাখতে পারি, কিন্তু আল্লাহর রহমত আমাদেরকে ঠিকই স্মরণ রাখে। একদম সব বাদ দেন, একটা জিনিস খেয়াল করেন, সব কাজকর্ম শেষ করার পরে আপনি আমি সবাই চিন্তা করি কি, একটা সুন্দর করে লম্বা করে বলেন আরো জোরে, এখন ঘুমের জন্য একটা সুন্দর বিছানা দরকার। হ্যাঁ আচ্ছা, এখন সব আপনি পেয়েছেন, এসি রুম টুম আছে, সব আছে, কিন্তু আপনি চোখ বন্ধ করতে পারতেছেন না, চোখ আপনি বন্ধই করতে পারছেন না, ঘুম হবে তো চোখ বন্ধ করেন কিভাবে? আসুন, চোখের মধ্যে পাপড়ি আছে না, আজকে যাই একটু খেয়াল করবেন উপরের চোখের পাপড়িটা এরকম, নিচেরটা একটু এমন, এখন বুঝবেন কিভাবে? সেইন বাঁধেনি, সেইন বাঁধে না, সেইনের যে সিস্টেম চোখের পাপড়ির একই সিস্টেম, মৌলাকে এই ছোট ছোট জিনিস দিলা কেন? সারাদিন কাজকর্ম করে যখন তোর শরীর থেকে যাবে, একটা লম্বা ঘুমের দরকার, ঘুমের জন্য একটা চোখ বন্ধ করা দরকার, নাইলে ফাঁসের জন্য ভয় পাইয়া যাবে। বান্দা তোর চোখের মধ্যে চেইনের ব্যবস্থা করে দিয়েছি, এগুলা যদি না থাকে জীবনও চোখ বন্ধ করতে পারবেন না, জীবনও চোখ বন্ধ করতে পারবেন না। এখন সকালবেলা যখন ঘুম থেকে উঠেন, যখন ব্রাশ করেন, মুখ ধুন, মুখ ধোয়ার পরে চোখে পাননি কিরে? আটটা বাজে দেখলাম না, রাত্রেবেলা দেখলাম না, মাগরিবে দেখলাম না, দুপুরে দেখলাম না, এগুলো আসলো কোথায়?
ডাক্তারের কাছে যাই জিজ্ঞেস করলাম, ডাক্তার মশাই এগুলা কি? কয় এগুলা যদি না হইতো তোমার চোখ আন্ধা হয়ে যেত। বেললাম কিভাবে? কয় সারাটা দিনে কোনো না কোনো ভাবে এমন কিছু দুলা আছে যেগুলো তুমি দেখো রাস্তার মধ্যে, এরকম আরো হাজার দুলা আছে যেগুলো মানব চোখে দেখা যায় না। অনুবীক্ষণ যন্ত্র লাগে, সূর্যের আলো যখন ঘরের ভিতরে ঢুকে তখন দুলা উড়ে যে দেখা যায়, দুলা উড়ে যে দেখা যায়। সূর্যের আলো না ঢুকলে সেগুলাও দেখা যায় না। তোমার চোখের মধ্যে হাজারটা দুলা পড়ে, সারাটা রাতে আল্লাহ এমন একটা চোখের মধ্যে মেশিন দান করেছেন, দেখবা কোন একটা ঘুমন্ত মানুষ যখন ঘুমায় যায় তখন তার চোখের পাপড়িটা একটু খুললে দেখবেন চোখটা ঘুরে, চোখটা ঘুরে, দেখেন না মনে আপনারা? যখন মানুষ ঘুমায় তখন চোখটাকে এমন করে তাকাইলে দেখবেন যে চোখটা কি করে, কি রে তো চোখ গুরের গা তো নমাতের এ লড়ে চোখ গুরের গা হই দি ইতো নামা তো ফিজুতন হদি তো গুম ইতো হবু হতো তো চোখ গুম তো গুমাইলে লড়ের কা এবার চোখ হাত আইন লড়ি দিন আরে লড়াত দে অসুখ তুই লড়ার কা কতটুক ভালোবাসে আল্লাহ আপনাকে, সুবহানাল্লাহ করা যায় হবু না? সুবহানাল্লাহ হইলে তো স্কিল গুণর সিয়ারা হদ দিয়ে নে না, সুবহানাল্লাহ হইলে গুণর না হন, সুবহানাল্লাহ হইলে ফেটর না হন, আর যদি ওনারা হন শেষ করে দিবেল্লাই তাহলে আত্মান তুলি তো না শেষ করে দি তিন সার্গ তুললি বাংলার কেন আর তুটি নাকি হন? চোখের ময়লা যদি পরিষ্কার না হতো চোখ কি হয়ে যেত? পাপড়ি যদি না থাকতো তাহলে আপনি আমি চোখ বন্ধ করতে সক্ষম হতাম না? এখন দেখেন শুধু মুসলমানকে দিয়েছে না বিধর্মীকেও দিয়েছে, আস্তিককে দিয়েছে না নাস্তিককেও দিয়েছে। এখন আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেন দেখেন, ও মানব সমাজ, যেটা এখন মেইন পয়েন্টের দরকার, যেটা কারবালা শিক্ষা, এখন সেটার দিকে আমি আসছি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, বান্দা সিবগত আল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। মৌলা গো আমি তোমাকে খুব ভালোবাসতে চাই। কই ভালোবাসতে চাও? মৌলা গো তোমার খুব প্রিয় বান্দা হতে চাও, আমার প্রিয় বান্দা হতে চাও? বান্দা তুমি পারবা, তুমি অবশ্যই পারবা, শুধু আমার রঙে রঙিন হও, আমার রঙে রঙিন হও। মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, আল্লাহ নিয়ে তো কারো কোনো দ্বিমত নাই, আর আল্লাহর প্রিয় বান্দা হতে চায় না এমন কোনো বেকুবু তো দুনিয়ার জমিনে? এখন একটু খেয়াল করে দেখবেন, আল্লাহ বলছেন আমার প্রিয় হতে চাও? আল্লাহ চাই তো, আল্লাহ বলেছে বেশি কিছু লাগবে না, আমার রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ তোমার রঙে রঙিন হব কি? আমরা তো চিনি মাত্র সাদা কালা পিঙ্ক কালার, রং মানি আমরা কি বুঝি? সাদা কালো নীল ব্লু পিঙ্ক কালার। আর আমার মা বোনেরা তারও বেশি জানে, আমরা জানি না এগুলো। তা আমরা যখন রং শব্দটা শুনি আমাদের মাথায় আসে কি? কালো, লাল, ব্লু, পিঙ্ক, হোয়াইট, তারপর আরো কি যা যা আছে আর কি। কিন্তু আল্লাহ বলছেন কি, সিবগত আল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহ তোমার রংটা কি? ভাই আমার রংটা যদি বুঝতে চাও আসমাউল হোসনাগুলাকে একটু খেয়াল করো, রহমান, রহিম, গফফার, সত্তার, জব্বার। আল্লাহ বুঝলাম না তো, আল্লাহ বলে যে কোনো একজন প্রিয় বান্দার সংস্পর্শে গিয়ে ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন আয়াতটা আমল করে একটু শিখে নাও না? এখন আসুন একজন শিখাচ্ছেন কিভাবে, দেখেন, রহমান আল্লাহকে, রহমান আল্লাহকে, রহিম আল্লাহকে, গফফার আল্লাহকে, সত্তার। আমরা বললাম কিচ্ছু বুঝলাম না, কই শুনো আল্লাহ সব জানে না? জানে। অপরাধী যখন আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহর আদেশ অমান্য করে কোনো গুনার কাজ করতে যায়, কেউ না দেখলে আল্লাহ দেখে না? কই দেখে। সেই অপরাধী যখন অপরাধটা করতে যায় গভীর মনোযোগ আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে মনের কানটা শুনে, মনের কানটা খুলে দেন, অপরাধী যখন কোনো অপরাধ করতে চায় সে নিজেও জানে এটা আল্লাহ পছন্দ করে না, এই জেনার কাজ আল্লাহ পছন্দ করে না, কিন্তু সে মনে মনে দোয়া করে আল্লাহ বাঁচাও, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, আল্লাহ এবারের মতো ইজ্জতটা বাঁচাই ফেলো না, কেউ যেন না দেখে, আমি যেন ধরা না পড়ি। আল্লাহ কেমন রহমান, বান্দা আল্লাহর হুকুম অমান্য করছে, আল্লাহ যেখানে নারাজ হয়ে গজব দেওয়ার কথা সেখানেও আল্লাহ বান্দার দোয়া কবুল করতেছে।
কতটুক ভালোবাসে, কতটুক কেয়ারিং দেখছেন আপনি। এখন বান্দা বলছে, আল্লাহ আমাকে একটু বাঁচাই দাও না, আমাকে একটু বাঁচাই দাও না। আল্লাহ বলে যে বান্দা ঠিক আছে, তোকে বাঁচাইও দিলাম, গুনাহ করে সে বের হয়ে গেল। আল্লাহ পাক এখন বাম কান্দের ফেরেশতা বলে যে আল্লাহ আমি একটু গুনাহটা লিখে ফেলি। আল্লাহ পাক বলে যে দাঁড়া না, শয়তানের সাথে আমার চ্যালেঞ্জের কথা ভুলে গেছিস তুই। সে আমার বান্দাকে নিয়ে যাচ্ছে কোথায়? সে আমার বান্দাকে নিয়ে যেতে চাচ্ছে কোথায়? আমার বান্দাও একটু ইমোশনাল হইয়া বুলে ফা দিছে, তার ফাঁদে তার ফাঁদে পা দিছে, এখন সেও চলে যাচ্ছে। গুনাহ তো হয়ে গেছে, একটু রাখ, 12 ঘন্টা অপেক্ষা কর না, 12 ঘন্টার ভিতরে যদি আমার বান্দা একবার তওবা করে, আল্লাহ কার দরকার নাই, মাফ করে দিব। এত দয়া রহমান করছেন। এখন আল্লাহ পাক কি বলছেন দেখেন, সিবগত আল্লাহ, এ মেরে বন্ধ, মেরে রং মে রং যা, মেরে রং মে রং যা, রহমান তুই একটু রহমানের গুণটা নিয়ে নে, রহিম রহিমের গুণটা তুই একটু নিয়ে নে। আল্লাহ সেটা আবার কেমনে নিব? কয় আমি হচ্ছি খালেক রহমান, তুই হচ্ছি মখলুক রহমান। এখন কিভাবে একটু খেয়াল কর, আমি আল্লাহ যেভাবে দয়া করতে কার্পণ্য করি না, তুইও আমার সৃষ্টির প্রতি দয়া করতে কার্পণ্য করিস না। আমি আল্লাহর নাম একটা আছে সত্তার, সত্তার মানে গোপনকারী, গোপনকারী, সত্তার মানে গোপনকারী। এটা আমার গুনাহ, এই চাদরের মধ্যে ঢুকে রাখলাম, কেউ যেন না দেখে, সত্তার সত্তার। আল্লাহ বলে যে আমি সব জানি, তারপরে গোপন করে বান্দার ইজ্জতকে বজায় করে রেখেছি সমাজের মধ্যে, মাথা উঁচু করে যেন বাঁচতে পারে, একজন শিক্ষক যেন অপমানিত না হয়, একজন মা বাবা যেন সন্তানের কাছে অপমানিত না হয়, একজন স্বামী স্ত্রী যেন এক অপরের কাছে অপমানিত না হয়, বড় যেন ছোটর কাছে অপমানিত না হয়। সারা জীবনের গুণ আমি গোপন করে রেখেছি সত্তার। তুমি যদি আমার রঙে রঙিন হতে চাও, অন্যের দোষ জানার পরেও গোপন করে রাখো, তাকে বেইজ্জত করিও না, তাকে বেইজ্জত করিও না, তাকে বেইজ্জত করে না। আল্লাহ তোমার নাম কি গাফফার? আল্লাহ বলে যে হ্যাঁ আল্লাহ তুমি গাফফার কেন? হাজার অপরাধ করার পরে যখন বান্দা একবার মন থেকে তওবা করলো, আমি যেরকম মাফ করে দিই, তোর জীবনে তোকে যারা কষ্ট দিবে তুইও মাফ করে দে, আমার রঙে রঙিন। আল্লাহর রঙে রঙিন হওয়া। এখন আমি বলি, আপনারা বাছাই করবেন, পছন্দ হলে গ্রহণ করবেন, নাইলে বাদ দিবেন। আপনার জানা মতে পৃথিবীতে যতজন আল্লাহর প্রিয় বান্দার নাম আপনি জানেন, যাদেরকে আপনি মানেন, সবার মধ্যে দেখেন তো চরিত্রগুলো আছে কি নাই, আপনি দেখেন, চিন্তা করে দেখেন, মানুষকে কখনো অপমানিত করছে? আপনি যাকে ভালোবাসেন, ওলি হিসেবে চিনেন, উনি কাউকে অপমানিত করছে? ওনার দরবার থেকে কাউকে ধাক্কা দিয়ে বের করে দিছে? গুনাহ জানার পরও সবাইকে বলে দিছে? বলেন না। যারা ওনাকে কষ্ট দিছে, ওনারা ওনাদেরকে কষ্ট দিছে? ওই গুণগুলো আছে কি না একটু দেখেন আপনারা। এখন আল্লাহ কি বলছেন, আমার প্রিয় হতে চাও, আমার রঙে রঙিন হও। আল্লাহ তোমার রঙটা শিখবো কিভাবে? এবার আল্লাহ পাক বলে যে আমার নবী মুস্তাফার অনুসরণ করা শুরু করো। ইয়া আল্লাহ আমাদের তো তকদির বড় খারাপ, 2020 সালের আমরা বান্দা, আমরা তো নবী মুস্তাফাকে দেখি নাই। সিদ্দিক আকবরের বড় সৌভাগ্য, উমর ওসমান ও আলীর বড় সৌভাগ্য। আমার নবী বলে যে মন খারাপ করিস না, আমি যাওয়ার সময় আমার সাহাবাদেরকে রেখে গেলাম, সাহাবারা বলে যে আমরা যাওয়ার সময় তাবিনকে রেখে গেলাম, তাবিনরা বলে আমরা যাওয়ার সময় তবে তাবিনকে রেখে গেলাম, আমরা বললাম আমরা তো কাউকে পাইলাম না। এবার আল্লাহ বলে যে তোদের জন্য আল্লাহর বলিদেরকে রেখে গেলাম। সিস্টেমটা কি বুঝে আসছে ইনশাআল্লাহ? আল্লাহর বলি কেন দরকার? আল্লাহর বলি দরকার শুধু একটাই কারণে, আপনারা আল্লাহর প্রিয় হয়েছেন কিভাবে আমাদেরকে একটু শিখাই দেন, আমরাও যেন আল্লাহর প্রিয় হতে পারি। এছাড়া আর কোনো দ্বিতীয় সম্পর্ক বলেন না, দ্বিতীয় কোনো সম্পর্ক? আমি যদি ডাক্তারের কাছে যাই শিখার জন্য, আমি তো ডাক্তারই তাই শিখবো, ইঞ্জিনিয়ার শিখার তো আমার দরকার? ঠিক তেমনি ভাবে যে কোনো আল্লাহর প্রিয় বান্দার কাছে আমরা যাব একটাই কারণে, আমাকে একটু শিখাই দেন কোন কাজটা করলে আল্লাহর প্রিয় হওয়া যায়, কোন কাজটা করলে আল্লাহর কাছে যাওয়া যায়, কোন কাজটা করলে আল্লাহর রহমত পাওয়া যায়, কোন কাজটা করলে আল্লাহকে কষ্ট দেওয়া থেকে বাঁচতে পারবো, ওইটা শিখার জন্য ওলির দরবার। মাসালা কি মনে থাকবে ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, এগুলো কি আমার মা বোনেরা আছে না? বেশিরভাগ মা বোনেরা এই জিনিসটা করার পর এখন আফসোস করতেছে। আপনারা নিজেরা খবর নিয়ে দেখবেন, বেশিরভাগ মা বোনেরা যারা ভ্রু ফ্ল্যাগ করছে, তারা কিন্তু আফসোস করতেছে, এটা আসলে করাটা উচিত হয়নি। আর এই ক্ষেত্রে আমি মা বোনদের দোষ দিব না, এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় জানেন, বিয়ের জন্য সাজতে গেছে, ফাল্লারওয়ালা করে দিছে, ঠিক না? হতবা কোন একটা বান্ধবী তাল দিছে। এখন দেখেন আপনারা এই জায়গাটা একটু ধরে দেখবেন, এখানে একটা সফট একটা বিষয় আছে, একটা নরম একটা বিষয় আছে, যেটা ন্যাচারাল। যারা ভ্রু ফ্ল্যাগ করে তাদের এই জায়গাটা দেখবেন শক্ত হয়ে গেছে, 2-3 মাস যখন লকডাউনে করতে পারে নাই,
দেখছেন না, শেষ পর্যন্ত ফেসবুকে আন্দোলন করছে সরকার, সব বন্ধ রাখেন, ফাল্লার খুলে দেন, স্বাভাবিক। এখন দেখেন এই যে বডি যেটা, সেটা বানাই দিলেন কে? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। একজনের চেহারার সাথে একজনের চেহারা মিল? নাই। একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে একজনের ফিঙ্গারপ্রিন্ট মিল? নাই। এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে তুমি লম্বা কেন, তুমি বাটি কেন, তুমি মোটা কেন, তুমি চিকেন কেন, তুমি কালা কেন, তুমি সুন্দর কেন, উত্তর দিবেন যে একটাই, আমার স্রষ্টার আমাকে যেভাবে দেখতে সুন্দর লেগেছেন আমাকে ওইভাবে বানিয়েছে। আমি সৃষ্টির চোখে সুন্দর হতে চাই না, স্রষ্টার চোখে সুন্দর থাকলে এটাই যথেষ্ট। এখন বলেন সরের শরীরের মধ্যে যখন অপারেশন করে একবার কাটে, খোদার কসম করে বলেন তো ওই জায়গাটা হাজার সিলানুর পরও প্ল্যানিং জিনিসটা, ফিনিশিং জিনিসটা আসে। আর একবার যখন অরিজিনাল জিনিসটা হাত লেগে যায়, সেটা কিন্তু আর অরিজিনালিটি আসে না। আল্লাহ সৃষ্টির কথা বাদ দেন না, জাফানি মাল সবচাইতে বেশি টিকে, এটাও যদি একবার মেকানিকের কাছে যেয়ে খুলে ফেলেন, ফ্রিজ যদি একবার খুলে ফেলেন, কথা বলেন না কেন, মোবাইল যদি একবার খুলে ফেলেন, এটা কিন্তু আর অরিজিনাল ফিনিশিংটা আসবে? আর এটা তো আল্লাহর দেওয়া সৃষ্টি, আল্লাহর দেওয়া। এখন এই জিনিসটাতে যারা একবার হাত লাগিয়েছে দেখবেন যেটা অটোমেটিক বাড়তে থাকে, অটোমেটিক বাড়তে থাকে। আমার কোনো বোন যদি এই জিনিসটা জানার পরে এতটুকু উপলব্ধি করে ভুল করেছি, আল্লাহকে কষ্ট দিয়েছি, নবীর হুকুম অমান্য করেছি, বুঝি নাই ভুল করেছি, আল্লাহর কাছে তওবা করলাম, আমি এখন থেকে করব না, আল্লাহ চাহে তো আমার বোনের তওবা কবুল করে এই ভ্রুগুলাকে, নষ্ট ভ্রুগুলাকে আগের চাইতে আরও বেশি সুন্দরও বানায় দিতে পারে। ইমানদার ভাইরা বলুন পারবে না, পারবে না? এখন একটু খেয়াল করে দেখুন এটা কি, আরো জোরে বলেন, এই হাতের মধ্যে সবচেয়ে ছোট আঙ্গুল কোনটা? ভালো করে বুঝে শুনে বলে, ঠিক না? হদ ঘুরোয় বেলায় লাভ কি, ফালাই দাও না, হদ দাও না, তুই ফালাই, তুই ফালাই দিয়ে গুড়ের দাম নাই দে, গুড়ের কি নাই মাতান, গুড়ের কি নাই, তাহলে কি করছি, বাথাই তো বসছি, যাবে না খাওয়া যাবে না, এটা নাই, এটা নাই। এখন খেয়াল করেন এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের একটা নির্দিষ্ট দূরত্ব আছে, এটার সাথে এটার একটু দূরত্ব আছে, এটার সাথে এটা একটা দূরত্ব আছে, এটার সাথে এটার একটু বেশি দূরত্ব আছে, ঠিক না? সবচাইতে লম্বা এই আঙ্গুলটা যদি এখানে না দিই এখানে দিতে অবস্থা কি তো জানেন অবস্থা, যে কোনো ডাক্তারকে যাই জিজ্ঞেস করবেন, ডাক্তাররা বলবে যে বান্দার হাতের অপশনটা যদি একটু খেয়াল করে দেখো আল্লাহর কুদরত প্রমাণ হয়ে যাবে। শুধু হাতটা দেখো আর কিছু লাগবে না, হাতটা দেখো, হাতের ডিজাইনটা দেখো, সব সেম, ফিঙ্গারপ্রিন্ট মিলে না, ফিঙ্গারপ্রিন্ট যদি মিলতো জামার আইফোন খুলে ফেলতো বউয়ে, কথা বলে না কেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জামাই লক করছে বউয়ে যায় রাত্রে খুলে ফেলতো। এক সময় মোবাইল আবিষ্কারকরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কষ্ট কইরা যাতে লক খুলতে না পারে, বউয়েরা জামাইদেরকে সুন্দর করে ঘুমের ওষুধ খাওয়াইয়া আঙ্গুলটারে বসাই দে, খুলে না এরকম। শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাতের ভিতরে নিজের পরিচয় রেখে দিয়েছেন। আর একটু জোরে বলতে হবে, ডান হাতের মধ্যে রেখা আছে না নাই? আমি বলছি আপনারা মিলে দেখেন, ডান হাতের মধ্যে প্রথমটা রেখা দেখেন, একটা রেখা উপর থেকে নিচে এসেছে সিঙ্গেল, এরপরটা দেখেন এইভাবে এভাবে আসেনি, নিচে থেকে উপরে গেছে, উপর থেকে নিচে নামছে, আসেনি। ডান হাতেরটা যেমন বাম হাতেরটা দেখেন ঠিক উল্টা, একদম উল্টা, ঠিক আছে না? ডান হাতের প্রথমেরটা এমন, বাম হাতের প্রথমেরটা এমন, ডান হাতের পরেরটা এমন, বাম হাতের প্রথমেরটা এমন, পুরো উল্টা। এখন যে কোনো মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞেস করেন এক কিভাবে লেখে, বলে যে একটা টান দেয়, আট কিভাবে লেখে, কই এইভাবে, এক আট আঠারো, উল্টা যদি হয় আট এক একাশি, আঠারো একাশি যোগ করলে নিরানব্বই, আরো সহজ করে দিব যদি আপনারা বিরক্ত না হন আর কি, শেষ করে দিব। অনেকে বলতেছে কয় কারবালার মাহফিলে আনছি হুজুর এগুলো কি বলে, শুনেন একটা কথা বলি, কারবালার কাহিনী জানে না কে,
কম বেশি সবাই এগুলা নিয়ে পড়ে থাকবো নাকি অন্য কিছু তো যাওয়ার দরকার আছে? বারবার আমাদেরকে বলা হচ্ছে যে সুন্নিরা বলে একই জিনিস একই জিনিস, আমি বলি যে না ভাই, একটু ভিন্নতা আছে যদি চেষ্টা করা যায়। দিন দিন স্কুল কলেজের ছাত্ররা বাড়তেছে, ইদানিং অনেকে ফেসবুকের মধ্যে দেখলাম ভিডিওতে বলছে কারবালার কাহিনী নাকি অনেকগুলো বানোয়াটি আছে, এজিদের কোনো দোষ নাই, মনে যার যার বক্তব্য দেওয়া হচ্ছে প্রত্যেকটা বক্তব্য সায়েন্স দ্বারা প্রমাণ করতে হবে। বর্তমান যে সময়টা আসছে আপনার বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে, নাহলে ইসলামও ঠিক না, বড় কঠিন হয়ে যাচ্ছে। আমি কি বুঝাতে পারলাম কথা? আপনি যখন হাতে গণেন এখানে কয়টা রেখা গণেন, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এরকম করে কয়টা গণেন? বিশটা। একটু গণেন তো দেখি বিশটা আছে কিনা। এক দুই তিন চার, এক দুই তিন চার, কই একে রেখা আছে না, দুইয়ে তিনে চারে, এক দুই তিন চার নাই, পাঁচ ছয় সাত আট নাই, নয় দশ এগারো বারো নাই, তেরো চোদ্দ পনেরো ষোল নাই, প্রত্যেকটি আঙ্গুলে রেখা হলো তিনটি, এই আঙ্গুলে রেখা কয়টি? সুবহানাল্লাহ, আল্লাহ তুমি প্রত্যেকটি আঙ্গুলের মধ্যে রেখা দিলা তিনটা, বিদ্যাঙ্গুলে দুইটা দিলা কেন? এইবার রহমাতুল্লিল আলামিন নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন, উম্মত শুনো 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 শুনো, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই বান্দা নিজের আত্মপরিচয় তালাশ করে প্রকাশ করতে জানে সেই আল্লাহর পরিচয় জানতে পারে। বলেন না সুবহান আল্লাহ, আর একটু জোরে বলতে হবে সুবহান আল্লাহ। নিজেকে নিয়ে গবেষণার দরকার আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? আপনি জমিন থেকে হাজার কোটি মাইল দূরে কই আসমান, এই এক একটা আসমান থেকে আরো আরেক আসমান কত উপরে কত দূরে, এগুলো সব পার হয়ে কত হাজার কোটি বছরের রাস্তা পাওয়ার করে কোথায় আরশুল আমকাম, এখান থেকে আনুমানিক কয় হাজার মাইল হবে? কম্পিউটারের হিসাবে আসবে না, ঠিক না? একটু বলেন না, ঠিক না? এখন আপনি দেখেন সম্পর্কটা কেমন, আপনি মসজিদে দাঁড়াইয়া এই লাইনের মধ্যে, ইমাম সাহেব তো সামনে, আপনি এখানে দাঁড়াইয়া বাস এখানে মসজিদের মধ্যে আপনি দাঁড়ালেন, আল্লাহু আকবার। খুব খেয়াল করবেন আমি হাদিসটাকে নিজের ভাষায় বলার চেষ্টা করছি যাতে আপনাদের মনেও থাকে বুঝতে সহজ হয়। আপনি এই মসজিদটার নাম কি ভাই? হ্যাঁ, আহসানিয়া। আচ্ছা, আপনারা বলছেন হাসান আলী। আচ্ছা, এই জামে মসজিদ আপনি এক জায়গায় দাঁড়ে কন্নারে একদম নিজে নিজে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলছেন নিজে নিজে চুপচুপ, পাশের জন্য শুনছে না। হাদিস শরীফ খেয়াল করেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে নামাজে দাঁড়ায় না, বরং আল্লাহর রহমতের দরবারে দাঁড়ায়। কোন বান্দা যখন নামাজের মধ্যে হাতে নিয়তটা বেঁধে যখন বলে চিপি চুপি সুরে আলহামদুলিল্লাহে রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আলামিনের পালন কর্তার জন্য, যখন বান্দা চট্টগ্রামের জমিনের হাজার একর জায়গার ভিতরে ছোট্ট একটা জায়গার কন্নারে দাঁড়াইয়া এতটুক যখন বলে, তখন ওই উপর থেকে আল্লাহ পাক বলে ফেরেশতাদেরকে, হামিদানি আব্দি, দেখ দেখ আমার বান্দা কি সুন্দর আমার প্রশংসা করছে। কানেকশনটা দেখেন, নামাজ আবার মজা লাগে না কেমনে, আগে মজার ভিতরে তো ঢুকেন। আমি আমার মতো কথা বলছি, আপনারা কি কোনো কষ্ট পাচ্ছেন? সারাদিন যদি আমি আপনারা বলি আমি তোমার ভালোবাসি, আমি তোমার ভালোবাসি, আমি তোমার ভালোবাসি, ঠিক না বেটি? কারণ কথা যত দামি সেটা আপনাকে এক্সপ্রেশনও দিতে হবে সেরকম। আমি যদি কথাটাকে ওইভাবে বলি যেভাবে বলা দরকার,
তখন দেখবেন যে আপনার বলা কথাটা ওর কান পর্যন্ত নয়, ডাইরেক্ট আপনার ওই বলা কথাটা তার দিলে গিয়ে আঘাত করবে। বলার জানার দরকার আছে না নাই? যেমন কবিতা আবৃত্তি যারা করে, অনেকে দেখবেন কবিতা শুনতে গেলে হারাই জায়গা, তারা লাল্লাহ লড়ে না, ওই যে সুন্দর করে পড়ছে। বলার একটা বিষয় আছে, শোনার একটা বিষয় আছে। এখন একই জিনিসটা আপনি নামাজের মধ্যে রাখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি না শুনেন সমস্যা নাই, একজন উত্তর দিচ্ছেন ওইখান থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখান থেকে উত্তর দিচ্ছেন, হামিদানি আব্দি, দেখ দেখ আমার বান্দা কত সুন্দর আমার প্রশংসা করছে। এবার বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে যে আমার বান্দা আমার বড়ত্ব আমার প্রশংসা করছে, আমার সিফতি গুণগান করছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, আল্লাহ পাক বলে আমার বান্দা আমার ক্ষমতার প্রশংসা করছে, ক্ষমতার প্রশংসা করছে, প্রশংসা করছে। এবার বান্দা যখন বলে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এবার আল্লাহ পাক আর কিছু বলছেন না, এবার আল্লাহ পাক একটু ভিন্ন সুরে বলছেন, এই কথাটা আমার এবং আমার বান্দার ভিতরে থাক, এখানে ফেরেশতা তোমাদের শোনার দরকার নাই, এই ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন যেটা বান্দা বলছে সেটা আমার আর আমার বান্দার ব্যাপার, এখানে ফেরেশতার শোনার দরকার নাই। বান্দা যখন বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, যখন বলে বান্দা, এবার আল্লাহ পাক বলে আমার বান্দা যা চাচ্ছে আমি তাই বান্দার দোয়া কবুল করব, বান্দা বলতে থাকে উত্তর আসতে থাকে, বান্দা বলতে থাকে উত্তর আসতে থাকে। এবার বান্দা কি করলো, আল্লাহু আকবার বলে ঝুঁকে গেল, ঝুঁকে গেল, এবার বলছে সুবহান রাব্বিয়াল আযীম, আযীম আলা নয় রুকুতে আযীম, কেন পড়তে হয় রুকুতে আযীম, কেন সিজদাই আলা, কখনো একবার ভেবে দেখেছেন? সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা, আযীমও তো আল্লাহর প্রশংসা, আলাও আল্লাহর প্রশংসা, রুকুতে সারা জীবন আযীম বলেছেন, কালকে থেকে না হয় আপনি আলা বলা শুরু করেন, বলবেন না, কখনো ভাবলেন কেন রুকুতে আযীম বলতে হয়, কেন সিজদায় গিয়ে আলা বলতে হয়? যখন ভাবা শুরু করবেন উত্তর আসা শুরু করবে, যত উত্তর আসা শুরু করবে প্রেম তত গভীর হতে থাকবে, যখন প্রেম গভীর হতে থাকবে তখন না আপনি একদিন হতে পারবে, পরবর্তী প্রজন্ম আপনাকে নিয়ে বলতে পারবে এমন একজন ব্যক্তি ছিল সারাটা রাত নফল নামাজ পড়ে পড়ে কাটাইয়াছে। একবার কি ভাবাই আসে না, আপনাকে আমাকে হাজার বলার পরে টানার পরে মসজিদে আনা যাচ্ছে না, আমরাও বান্দা, ইমাম আজম আবু হানিফা আল্লাহর বান্দা, ওনারা সারাটা রাত এশারের নামাজ পড়ার পরে সারাটা রাত নফল নামাজ পড়ে কাটাইয়াছেন, আমরা কেন পারছি না? কারণ আমরা নামাজের মজাটা পাইনি। আমি কি বুঝাতে পারছি কথা? বিরক্ত হচ্ছেন? সময় অনেক হয়ে গেছে না? ও বাবা বাবা, 11:12 হয়ে গেছে, ইনশাল্লাহ শেষ শেষ, হুজুর গুন হত হুজুর আছে কেনা তাড়াতাড়ি হারণ অনে নামাজের হতা হইতে লেগুন নার বাপ বইডে আরা প্রত্যেকদিন গাইলে দেন নামাজের লইয়া অনে তারা তোলা দিতে লেগুন আমি বাজে তোলা দিত দিন আমি প্রেমন মধ্যে কেনা লারা দিত দি। এমন কোন বান্দা নাই যার অন্তরে আল্লাহর মহাব্বত নাই। আর এটার প্রমাণ কি জানেন, যখন আপনি দুনিয়ার সব দিককে ব্যক্ত হয়ে যান, সবার থেকে আশা হারাই ফেলেন, তখন কিন্তু আপনার মনটা আর কোথাও যায় না, শুধু আল্লাহর দিকে যায়, আল্লাহর দিকে যায়, আল্লাহর দিকে যায়, যাই নামাজের দিকে যায়, নামাজের দিকে যায়। যখন একদম কেউ থাকে না, এর থেকে সাহায্য পাচ্ছেন না, ওর থেকে সাহায্য পাচ্ছেন না, লোন চাচ্ছেন, দাঁড় চাচ্ছেন, কেউ দিচ্ছে না, তখন কিন্তু আপনি এক জায়গায় বলে ঠিকই বলেন, আল্লাহ একটু ব্যবস্থা করে দাও না, আল্লাহ একটু বাঁচাও না, আল্লাহ একটু বাঁচাও না, আপনার মনে আল্লাহর প্রেম আছে বলেই ওই বিপদের মুহূর্তে আল্লাহর দিকে আপনার মনটা গিয়ে আপনাকে প্রমাণ করে দিচ্ছে, বান্দা তোর মন তো ওদিকে ছিল, তুই কোন দিকে যাচ্ছিস বারবার, একটু খেয়াল করবেন। এখন বান্দা রুকুতে গেল, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এবার সিজদায় চলে গেল, আল্লাহু আকবার। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন, নামাজ আল্লাহ পাকের বড় প্রিয় একটা ইবাদত, নামাজ জান্নাতের চাবি, নামাজ মেরাজুল মুমিনিন, নামাজ পড়তে গেলে আমাদের কয়েকটা স্টেপ করতে হয়, আমি বলবো আপনারা শুধু গুনবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কয় স্টেপ? পাঁচ স্টেপে নামাজ হয়, ঠিক না? নামাজও পাঁচ ওয়াক্ত। আচ্ছা আমি একটা প্রশ্ন করব, যার যেটা পছন্দ হয় আপনারা সেটাই উত্তর দিবেন, নামাজের মধ্যে কয়টা স্টেপ পাইলাম ভাই?
এই পাঁচটার মধ্যে সবচাইতে সুন্দর সবচাইতে মজার আপনার কাছে কোনটা? আমি বলবো না আপনারা বলেন, সবাই মিলে বললে একটু খুশি হতাম। এদিকের ভাইয়েরা, এদিকের ভাইয়েরা, এদিকের ভাইয়েরা, কিরে ভাই কালার তো দেখি বাজারে গেলে এক একজনের এক এক কালার পছন্দ, বাড়ি দেখতে গেলে এক একজনের এক এক বাড়ি পছন্দ, এই জায়গায় গিয়ে পাঁচটার ভিতরে সবার পছন্দ এক হলো কেমনে? বুঝার মতো বিষয় একটু বুঝার চেষ্টা করেন, এইখান দিয়ে বোঝা যাবে না, এখান থেকে বুঝতে হবে। পছন্দ সবার ভিন্ন, চয়েস সবার আলাদা, কিন্তু পাঁচটা আমি থ্রো করলাম, সবাই পছন্দ করলো একটা সিজদা। সিজদা এমন একটি ইবাদত যে দেয় তারও শান্তি, যে দেখে তারও শান্তি। কালকে যখন নামাজে দাঁড়াবেন, কেউ একজন নামাজ পড়বে, আপনি শুধু পাশ থেকে বসে তার নামাজ পড়ার ধরনটা দেখবেন, কিচ্ছু করবেন না, শুধু তাকায় থাকবেন, দেখবেন যে সে যখন সিজদায় যায় আপনার নিজেরও দেখতে শান্তি লাগবে, কেমন যেন একটা প্রেমের বিষয় আছে এখানে। এখন খেয়াল করবেন, আল্লাহু আকবার, চুপি চুপি বলছে মনের মধ্যে শান্তি লাগছে, মুখ থেকে পড়ছে, বুঝে বুঝে পড়ার চেষ্টা করছে, প্রেম দিয়ে পড়ার চেষ্টা করছে। আমার নবী বলছে বান্দা যখন সিজদায় যায় তার কপালটা মাটিতে লাগে না, আল্লাহর রহমতের দরবারে গিয়ে লাগে। বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহর রহমতের খুব কাছে চলে যায়, খুব কাছে চলে যায় আল্লাহর। আল্লাহর বান্দার নামাজের ভিতর সবচেয়ে পছন্দের হচ্ছে সিজদা। এখন বুঝতে পেরেছেন কেন সবার পছন্দ এক হলো? কারণ স্রষ্টারও পছন্দ সিজদা। পছন্দ বলেই তো ওই ফাসজুদুলে আদামা, আদমকে সিজদা করো, দাঁড়াতে বলেন সিজদা করো, আল্লাহর পছন্দ কি সিজদা। এখন একটু খেয়াল করবেন, বান্দা যখন সিজদা গিয়ে সুবহান রাব্বিল আলা বলল, আল্লাহ পাক বলে কি রে তুই না বড় আল্লামা, তুই না বড় আল্লামা, সমাজে মাথা উঁচু করে চলস, তুই না বড় ডাক্তার ভাবলাইয়া চলস, তুই না বড় উকিল, গায়ের মধ্যে কাউকে বাতাসও লাগতে দেস না, কি রে আজকে তুই যুগে গেলি কেন? কয় আল্লাহ তুমি খেয়াল করছো না, আমি প্রথমে কিন্তু সিলিন্ডার করছিলাম, আমি ডাক্তার না, আমি আল্লামা না, আমি ফাল্লামা না, আমি ইমাম না, আমি মুয়াজ্জিন না, আমি কিচ্ছু না, আমি তোমার বান্দা আসছি বিজ্ঞানীতে, বিজ্ঞানীতে আসছি গো বান্দা, বিজ্ঞানীতে আসছি, বিজ্ঞানীতে আসছি, আমি বিজ্ঞানীতে সিলিন্ডার করে আমি দাঁড়াই গেলাম, দুনিয়াতে আমার একটা পরিচয় আছে, সব পরিচয়কে পিছনে ফেলে দিলাম, আমার একটা ভাব আছে, সব ভাবকে পিছনে রেখে আমি সিলিন্ডার করে ফেলছি, আমাকে পুলিশ আটকায় নাই, নিজেরটা নিজেই আটকাইছি তোমার প্রেমের মধ্যে। আল্লাহ এ দেখো, মানব দেহের সবচেয়ে দামি জায়গা তুমি বানিয়েছো মাথা, মাথার মধ্যে সবচেয়ে দামি জায়গা কপাল, দেখো না তোমার দরবারে আমি ভিখারি, কপালটাও ঝুঁকাই দিলাম, মাথাটাও ঝুঁকাই দিলাম, সুবহান রাব্বিল আলা বলে তোমারই প্রশংসা করে স্বীকার দিচ্ছি, দুনিয়াতে আমার যতই নাম থাকুক আসল নামটা তোমার, যতই ক্ষমতা আমার থাকুক আসল ক্ষমতা তোমার। আল্লাহ পাক বলে যে বান্দা এভাবে ভালোবেসে ডাকতে হয়, যা তুই যেহেতু আমার সামনে তোর মাথাটা ঝুঁকাই ফেলেছিস, দুনিয়ার আর কারো সামনে দুনিয়ার খাতিরে আমি তোর মাথাটা ঝুঁকাইতে দিব না। সেজন্য যারা নামাজে ঝুঁকে, যারা নামাজে ঝুঁকে দুনিয়ার ক্ষেত্রে, তাদেরকে আর কোথাও ঝুঁকতে হয় না, আল্লাহ তাদের মাথাটা উঁচু করেই রাখে। কারণ সেই সিজদার মধ্যে গিয়ে কি বলছে? সুবহান রাব্বিয়াল আলা বলছে, আজিম বলছে না, আলা বলছে। এখন একটু খেয়াল করবেন প্রত্যেকটা রাখাতের মধ্যে জিনিস কয়বার কয়বার খেয়াল করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা জিনিস দুইবার কি কেন সিজদা, কেন নামাজে দুইবার রুকু, কেন একবার? সুবহানাল্লাহ না হরো, আল্লাহর প্রত্যেকটা হুকুমে কারণ আছে কি নাই? সিজদা কেন দুইবার হলো না রে নামাজি ভাই? যখন বুঝবেন গভীরতা, সাতটা এমনিই লাগবে। আল্লাহ পাক আদমকে বানানোর পরে ফেরেশতাদেরকে বলবো, বললেন সিজদা করো। খুব খেয়াল করবেন, আমরা প্রথম সিজদাটা যাই কিভাবে? দাঁড়ানো থেকে ডাইরেক্ট। দ্বিতীয় সিজদাটা কি করি? বসার পরে আবার সিজদা দিই।
দুইটা সিজদা কিন্তু দুইটা দুই রকম, একটা ডাইরেক্ট আর একটা বিরতি দিয়ে। তারপরে এখন সে শুরু করুন কাহিনীটা, গুমুল গোড়ায় যাওয়ার চেষ্টা করি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক দাঁড়ানো ফেরাস্তাদেরকে বললেন সিজদা করো, সবাই সিজদা চলে গেল, দাঁড়ানো থেকে ডাইরেক্ট সিজদা। যখন মাথা তুললো তখন দেখলো কি আল্লাহর রহমত জালালিয়তে পরিবর্তন হয়ে গেছে শয়তানের কারণে। তখন আল্লাহ পাকের এই রাগম্বিত অবস্থাটা দেখে ফেরেশতারা ভীত সংশ্লিষ্ট হয়ে আবার নিজে থেকে একটা সিজদা দিয়েছে, যেটা বসা থেকে দিয়েছে। আল্লাহর ওই দিনের ফেরেশতার সিজদার এত পছন্দ হয়েছে কিয়ামত পর্যন্ত নামাজীদেরকে দিয়ে। কোনো বান্দা যখন নামাজে সিজদা দেয় তখন সে কিন্তু মূলত ফেরেশতাদের হকটুকু আদায় করে। নামাজ চলবে ইনশাল্লাহ, প্রেম নিয়ে নাকি প্রেম ছাড়া? প্রেম কি শুধু ছেলে মেয়ের ভিতরে হয়? মন দিয়েছেন যিনি তার সাথেই যদি প্রেম করতে না পারি, বুঝেন একটু বুঝার চেষ্টা করবেন, ভালোবাসার মনটা দিয়েছেন যিনি তারাই যদি ভালোবাসতে না পারি, আমার এই মনটা থেকে আর লাভটা কি? দুনিয়াতে তো ভালোবাসে দেখছি সবাই ভালোবাসে, ভালোবাসা চায় সুখের আশায়, কয়জন মানুষ সুখটা পায়? আপনারা নিজেরাই দেখেন কয়জন মানুষ পাচ্ছে ভালোবাসে সবাই সুখের আশায়, সুখ কেউ পায় না। কিন্তু যে মনটা আল্লাহকে ভালোবাসতে পারে, যে মনে নবীর মহাব্বত থাকতে পারে, ওই মন আগুনের মধ্যে দাঁড়ায় মুসকি মুসকি হাসতে জানে। সুখ খুঁজি আমরা ঠিকই, সুখ আমরা পাই না, কারণ আমরা সুখ না চিনেই সুখ খুঁজতে থাকি। দেখুন কারবালার ময়দান সব দিকে উত্তপ্ত, পানির তৃষ্ণা, উত্তপ্ত গরম রোদ, নিচে থেকে উত্তপ্ত বালু, ইমাম হোসেনের মুখে হাসি। যুদ্ধের কোনো পেরেশানি কেন জানেন? যার দিল সন্তুষ্টি তার চেহারা তেমনি সন্তুষ্টি, যার দিলে সুকুন থাকবে চেহারায় সুকুন তেমনি থাকবে। যখন দিলের মধ্যে প্রশ্ন করলাম ও ইমাম হোসেন রোদের গরম কষ্ট লাগে না? কই না, কারণ জান্নাতি বাতাস যে লাগছে। ফুরাত নদীর পানি নাই, পানি তৃষ্ণা লাগে না? কই না, হাউজে কৌসারের পানি যে চোখে দেখছি। আর একটু জোরে বলেন না, আমরা তো তলোয়ার দেখলে ভয় পাই, সাপ দেখলে ভয় পাই, আমরা যখন আমাদের তুলনায় মানুষ বেশি দিকে হামলা করবে মনের মধ্যে একটা জানের ভয় লাগে, আপনার সেটা লাগছে না? কই না, কেন? আমি তো শাহাদাতের পেয়ালা দেখছি। আর একটু জোরে বলেন না, আপনার মনে একটু আতঙ্কিত লাগছে না, একটু ঘাবড়াট লাগছে না? কই যে মনে লাগবে সে মনে তো আল্লাহ এবং নবীর মহাব্বত দিয়ে ভরপুর করে রেখেছে। যখন বান্দা নিজের দিলকে নিজের জীবনকে আল্লাহ এবং রসুলের আইন বিধান দিয়ে সুন্দর করে সজ্জিত করে ফেলে, অন্তরটাকে প্রেমময় করে দেয়, সেই অন্তর থেকে নূর বাইর হয়, যে নূরের অন্ধকারও আলোকিত করে ফেলে। সুবহানাল্লাহ, হওয়ার দরকার আছে না? শেষ একটা কথা বলে আমি বিদায় নিচ্ছি। নবী হওয়া বন্ধ, রসুল হওয়া বন্ধ, যেহেতু নবী এবং রসুল হওয়া বন্ধ সেহেতু সাহাবা হওয়া বন্ধ, সাহাবা হওয়া যেহেতু বন্ধ তাবি তবে তাবি হওয়া বন্ধ। কিন্তু আল্লাহর প্রিয় একটা স্টেশন খোলা আছে কিয়ামত পর্যন্ত, সেটা হচ্ছে ওলি হওয়া। কি হওয়া? একটু জোরে বলবেন, কি হওয়া? আল্লাহর রহমতের প্রিয় বান্দা হওয়ার একটা স্টেশন খোলা আছে। নবী একটা স্টেশন, রসুল একটা স্টেশন, সাহাবা একটা স্টেশন, ওলি একটা স্টেশন, সব স্টেশন বন্ধ হয়েছে, কিন্তু একটা স্টেশন কিয়ামত পর্যন্ত খোলা, তার নাম হচ্ছে ওলি স্টেশন। এখন আমরাকে আল্লাহকে বললাম আল্লাহ তোমার ওলি হতে চাই, ওলি মানে বন্ধু মানে প্রিয় বান্দা হতে চাই। আল্লাহ আমার কাছে তো 1 কোটি টাকা নাই, 2 কোটি টাকা নাই, এত বড় একটা মসজিদ বানাই তোমার নামে উৎসর্গ করে তোমাকে একটু খুশি করব। আল্লাহ বলে যে বান্দা লাগবে না, তো 1 কোটি টাকা তোর কাছে রাখ। একটু জোরে বলতে হবে তো, আল্লাহ মাফ করবেন। আল্লাহ দুনিয়াতে একটা পদ পাওয়ার জন্য নির্বাচন করতে হয়, নির্বাচনের জন্য অনেক টাকা খরচ করতে হয়, আমরা এটাই শিখেছি। এখন তোমার বন্ধু হওয়া এটাকে চারটিকানি খেলার কথা? সামান্য একজন নেতা কর্মীর বন্ধু হতে গেলে কত খরচ, কত লবিং, আর সেই জায়গায় সৃষ্টির স্রষ্টার বন্ধু হওয়া চারটিকানি খেলার কথা না? আমাদের মাথায় তো বসে আছে আল্লাহ আমার কাছে কিছু বাবার দিন না দাদার দিন না কিছু জমি আছে, এগুলো তোমার নাম উৎসর্গ করে দিই। আল্লাহ বলে যে না বান্দা, জমিন তোর কাছে রাখ, স্ত্রী পুত্র তোর কাছে রাখ, জায়গা সম্পত্তি তোর কাছে রাখ। একটু আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শুনবেন, সুবহানাল্লাহর আওয়াজটা কিন্তু বড় করে দিতে হবে।
আমরা তুই যদি ওলি হতে চাস, আমার প্রিয় হতে চাস, আমার কাছের হতে চাস, তোর কোটি টাকা দেওয়া লাগবে না, তোর কাছে রাখ। জায়গা সম্পত্তি তোর কাছে রাখ, দন্দৌলত তোর কাছে রাখ, স্ত্রী পুত্র স্বামী তোর কাছে রাখ, বান্দা যা যা আছে সব তোর কাছে রাখ, সব তোর, সব তোর, শুধু তোর মনটা তুই আমার নামে করে দে, সব তোর কাছে রাখ, শুধু তোর দিলটা তুই আমার নামে করে দে, তোর দিলটা আমার নামে করে দে, তুই দিলটা আমার নামে করে দে, আমিও তোর বলির মধ্যে নাম লেখাই দেব। আল্লাহ এত কিছু থাকতে তুমি দিল চাইলা কেন? সুবহানাল্লাহ, আওয়াজ শুনে মনে হচ্ছে শেষ করে দিলে ভালো হবে। থাক রে বাপ, অনেক হইছে, অনেক কষ্ট দিছে, আমি বিদায় নিচ্ছি, সেটাই ভালো। আপনাদের আওয়াজও তো সেটাই প্রমাণ করে, চলে যাব, চলে যাব। আল্লাহ আমার হাত পা চোখ সব আছে, দিল চাইলা কেন? আল্লাহ বলল যে একটু গবেষণা তো করে দেখ। এখন দেখেন, মোবাইল চুরি করলাম, মাহফিল শেষ, উনি বলে যে আমার মোবাইল কেউ করছে, কেউ? আমি তো জানি, আমি নিজে চোর হয়ে, হ্যাঁ হিন হন হতা মসজিদের ভিতর আল্লাহর ঘরের ভিতরে ঢুকি, এরা চুরি করার দেয় চুরি করছে কখন? হাত গেছে যখন, হাত গেছে কখন? খুব খেয়াল করবেন, হাত এটা গিয়েছে তখনই যখন ব্রেন একটা প্ল্যানিং করেছে, সেটা কি? এই মুহূর্তে আমি করব। খুব খেয়াল করবেন, আমি 10 ঘন্টা ছিলাম, চুরি হয় নাই, যে মুহূর্তে চুরি করেছি এটা কখন করেছি? হাতটা আমি কখন বাড়াচ্ছি? আমি বসা, আমি হাত বাড়াচ্ছি না, আমার ব্রেন একটা সার্কেলার করেছে, একটা প্ল্যানিং করেছে, যখন সবাই একটু অন্যমনস্ক হবে তখন আমি এভাবে করব। সেটিংটা কিন্তু আগে ব্রেনে ছিল, হাত বাস্তবায়ন পরে করেছে। এখন ব্রেনে কখন আসছে জানেন? মনে চিন্তা আসছে যখন। এখন একটু মিলান, মনের চিন্তা ব্রেনে গেল, ব্রেনে যাওয়ার পরে প্ল্যানিং হলো, প্ল্যানিং হওয়ার পরে হাতে কাজটা সারলো, তারপর আমি চুরি করলাম। এখন আল্লাহ বলছে, বান্দা তোর মনটা তুই আমার নামে করে দে। আল্লাহ মন চাইলা কেন? কই চিন্তা তো কর, যত কর্ম করবি হাতে করবি, পায়ে করবি, মুখে করবি, চোখে করবি, কখন করবি? যখন তোর ব্রেন সারা দিবে। ব্রেন সারা দিবে কখন? যখন মন থেকে সিগন্যাল যাবে, মনটাই যাকে যে আমার নামে করে দেস, আমি তো সেখানে আর শয়তানকে ডুবতে দিব না, গুনাহ করার সুযোগ পাবে না। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করুক, আমিন। আজকে থেকে আমরা বেশি কিছু না পারলে একটা জিনিস করব, আজকে রাত্রে বেলা যাব, প্রথমে আমরা শোয়ার আগে কি করব জানি? হে আওয়াজ শুনো গিয়েছ, আমরা কি করব? কয় কোটি টাকা খরচ হবে ওযু করতে গেলে? ফ্রি ফ্রি, কিন্তু সারা রাত নিঃশ্বাসের সওয়াব আসবে। আর যদি অজু অবস্থায় মারা যায় তাও এক প্রকার ভাগ্য, ঠিক না? অজুটা করব, শোয়ার পরে নিজে নিজে চোখটা বন্ধ করে অতীতকালের সমস্ত কথা স্মরণ করে শুধু এতটুকু বলবো, আল্লাহ অতীতে যা করেছি ভুল করে করেছি, কিন্তু আমি রহমতের আশাবাদী তোমার, আমার গুনাহ যত বিশালেই হোক না কেন, তোমার রহমতের পাহাড়ের সামনে আমার গুনাহ কিচ্ছুই না, আমি আশাবাদী তোমার রহমতের ভিক্ষুক হয়ে, আল্লাহ তুমি একটু মাফ করে দাও একদিন দুই দিন। এটা একটা অভ্যাস করে ফেললেন, অভ্যাস করে ফেললেন, 50টা বছরের একটা তওবা কবুল, সারা জীবনের গুনাহ করা যাবে ইনশাল্লাহ, করা যাবে ইনশাল্লাহ। দ্বিতীয় নম্বর, আজকের মাহফিল থেকে সিজদাই যখন আপনি আজকে জেনেছেন, সিজদাই যখন মাথা যায় তখন মাথা টাইলসে লাগে না, মাটিতে লাগে না, রহমতের দরবারে লাগে। আচ্ছা বলেন তো, এই ফাটা কপাল, এই গুনাগার দেহ, এই অপবিত্র মনের এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে যে অন্তত এই কপালটা যে কিছুক্ষণের জন্য হলো তো রহমতের দরবারে লাগতেছে, যে দরবার দেখার জন্য ফেরেশতারা পর্যন্ত পাগল হয়ে আছে, জিব্রাইলের মতো ফেরেশতা পর্যন্ত যাই দরবারের দিকে যাওয়ার জন্য প্রস্তুত, যাইতে পারে নাই, আর আপনি জমিনে সিজদা দিয়ে ওখানে চলে যাচ্ছেন, এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে? আমরা যতদিন সিজদার মর্ম বুঝি নাই ততদিন মসজিদের ভিতরে সিজদা একটু লম্বা হলে কাশির আওয়াজ শুনতে পেয়েছি, কাশির আওয়াজ শুনতে পেয়েছি, কিরে বদ্দা ক্যাঙ্গর দেয় মিস কল মাইজ দিদি, আদি ক্যান
হদে নামাজ অবস্থায় হতা হন যাইতুনো মাসাল আজ জানা আছে কারণ আর শেষ ওই দিন আই ইমাম সাহেবর হইম কেন বুঝি ফেলি যে সিজদায় আমরা কাশি দিয়ে শেষ করতে চাই তার মানে আমরা সিজদার মজা নামাজের মজা কোন জায়গা থেকে পাবো কথা বলেন না রে ভাই নামাজের মজা আমরা পাই না কেন আমরা মনোযোগটা দিয়েছি সিজদার দিকে নয় তসবির দিকে তিনবার কখন শেষ হবে তাড়াতাড়ি উঠবো কালকে থেকে এটা করবেন না আমার একটা ভাই হিসেবে আবদার যদি পছন্দ হয় একবার প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পরে যদি ভালো লাগে এটাকে আপনারা কন্টিনিউ করবেন আজকে যদি কারো সময় থাকে এখান থেকে যাওয়ার পরে বেশি না পাঁচ অথবা দশটা মিনিট যদি কারো সময় থাকে বাসায় যাওয়ার পরে অজুটা বানাবেন জায়নামাজটা বিছাবেন আতর যদি থাকে আতরটা একটু লাগাবেন জায়নামাজে দাঁড়াবেন আপনি যখন অজু বানাবেন শয়তানের কিন্তু ফেট কামড়ানি শুরু হয়ে যাবে আপনি যখন জায়নামাজটা বিছাবেন তখন তার মাথা কিন্তু ঘুরাবে ভাই এই পাগলা এই কাম কি করে এখন তো কোনো টাইমও নাই এখন কিনলে আইয়া গেছে শেষ পর্যন্ত আমারা গাইল যাবে আর কি আমারা গাইল লাগ সমস্যা নেই আপনি দাঁড়ায়েন যখন দাঁড়াবেন জাস্ট আপনি আজকে যখন জায়নামাজে দাঁড়াবেন দেখবেন যে অটোমেটিকলি আপনার একটা অন্যরকম ফিলিংস আসবে যেটা আগে কখনো আসেনি কারণ কেন জানেন এতক্ষণ আপনারা আল্লাহর প্রেমের বাজারে ছিলেন কানটা আল্লাহর প্রেম শুনেছে অন্তরটা আল্লাহর প্রেমটা অনুভব করেছে সেজন্য আজকেই অনুরোধটা জানাচ্ছি আমি যারা শুনছেন তাদেরকে যদি সম্ভব হয় কষ্ট হলে বাদ দিয়ে করার দরকার নেই যে নামাজে দাঁড়াবেন আঁতরটা লাগাবেন আজকে কোনো নিয়ত নাই আজকে কোনো কিছু নাই শুধু বলবেন যে মৌলা ভিখারি আসছি তোমার রহমতের দরবারে আমি বান্দা আসছি তোমার রহমতের দরবারে ভিক্ষা নেওয়ার জন্য কিচ্ছু বলার দরকার নেই ডাইরেক্ট শুধু সিজদায় যাবেন চোখটা বন্ধ রাখবেন নিঃশ্বাস নিতে থাকবেন সুবহান রাব্বিল আলা বলার দরকার নেই শুধু এতটুকু খেয়াল রাখবেন আজকে এই সিজদাটা আমি মন থেকে দিচ্ছি প্রেম ভালোবাসা নিয়ে আমার মৌলার খুশির জন্য সিজদাটা দিচ্ছি কপালটা ঝুঁকাইছি যতক্ষণ আপনার মন ভালো লাগে যতক্ষণ আপনার ভালো লাগে চোখটা বন্ধ করে আপনি ওইখানে সিজদায় রাখবেন দেখবেন দুই তিন মিনিট চার মিনিট যাওয়ার পরে অটোমেটিক আপনার মনের মধ্যে একটা শান্তি পাওয়া অনুভব হওয়া শুরু করবে যদি এটা অনুভব হওয়া শুরু করেন তার মানে বুঝবেন যে কানেকশন লাগতেছে প্র্যাকটিক্যাল কথা বলছি আমি আপনাদেরকে সিজদা দেওয়ার সাথে সাথে লাগবে না কারণ শয়তান নিয়ে তো জারগই করবে উঠ উঠ আর হামনা ভদ দেনা এ দুরা তিন কিলে করত দেয় আল্লাহর দৃষ্টি কিলে করত দেয় খুব বহুত কিছু কারণ সে কখনো চায় না বান্দা আল্লাহর রহমতের কাছে যাক কথা বলেন না কেন সিজদা ছেড়ে দিবেন হাজার দুনিয়া অর্ধে পরিবারে যদি স্বামী স্ত্রী বউ থাকেন অথবা স্বামী থাকেন থাকুক আজকের রাতটা আপনি আপনার মৌলার দরবারে হাজিরা দিবেন পাঁচ মিনিটের জন্য হলো এমনও তো হতে পারে আজকের পাঁচ মিনিট আপনার সারা জীবনের তকদিরও মানাই দিতে পারে কারণ কখন আল্লাহ কার তকদির কিভাবে ঘুরে দেয় বলা যায় সিজদায় গিয়ে যখন আপনি চোখটা বন্ধ করে শুধু এতটুকু খেয়াল করবেন মৌলা তোমার নিয়ামত খেয়েছি অনেক সবসময় শুধু নাফরমানি করেছি তুমি হাজার দয়া করার পরে মনে রাখি নাই শুধু কি দাও নাই সেই হিসাবটা করেছি মৌলা তুমি নামাজের হুকুম দিছো পালন করি নাই রোজার হুকুম দিছো পালন করি নাই কত অন্যায় করছি আল্লাহ এমন এমন কিছু গুনাহ করছি যেগুলা যদি প্রকাশ হয়ে যায় মানসম্মান সব চলে যাবে তুমি অথচ গোপন করে রাখছো এত বছর এই মায়ার কথাও মন অনুভব করি নাই আজকে অনুভব করছি মৌলা আজকে আমি আসছি ভিখারি কিচ্ছু চাইবো না আজকে তোমার দরবারে শুধু তোমার রহমতের দরবারে একটু হাজিরা দিতে আসছি আমার কিছু চাওয়ার নেই কোনো ফরিয়াদ করবো না কোনো দোয়া করবো না অন্যদিন মুনাজাত করছি দোয়া করছি আজকে করবো না আজকে বান্দা হিসেবে ষষ্ঠার দরবারে আসছি আল্লাহর কসম পাঁচ থেকে দশটা মিনিট থাকেন সিজদা থেকে উঠার আগে যদি মনটা শান্তি না হয় জীবন আর সিজদাও দিয়ে না ভাই দরকার নাই যান আমি আর কিছু বলার নাই আমার কারণ ওই জিনিসটাই বলছি যেটা আমি প্র্যাকটিক্যাল পেয়েছি আমি আপনাদেরকে জানাইলাম আপনারা করে দেখেন কিন্তু শর্ত হচ্ছে কোনো কিছু চাওয়া যাবে না অন্যদিনে সিজদা চাওয়ার জন্য আজকে সিজদাটা হবে নিঃস্বার্থ প্রেমময় ভালোবেসে আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক আমিন ইয়া ইলাহি হর জগা তেরি আতা কা সাথে হো ইয়া ইলাহি হর জগা তেরি আতা কা ইয়া ইলাহি হর জগা তেরি আতা কা সাথে হো জব
মুশকিল শাহে মুশকিল কোশা কা সাথ হো। আল্লাহ পাক রব্বুল আলামিন, অদম অযোগ্য গুনেহগার বান্দা তোমার হাত তুলেছি রহমতের দরবারে দুইটা ভিক্ষার হাত। মওলা গো আমাদের হাতের দিকে তাকায়ও না, আমলের দিকে তাকায়ও না, আমাদের পাপ কর্মের দিকে তাকায়ও না মওলা। তোমার নবী রহমতুল্লিল আলামিন উম্মত হিসেবে হাত তুলেছি মওলা, অতীতকালের কবিরা সগিরা গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ এমন এমন গুনাহ করেছি অতীতকালে, এই মুহূর্তে চোখটা বন্ধ করে যখন তোমার রহমতের দরবারে ভিক্ষার হাত তুলে দিয়ে যখন ফরিয়াদ করছি মওলা, নিজের অতীতকালের কর্মগুলা কেমন যেন চোখে ভেসে আসছে একটা একটা করে। আল্লাহ মাঝে মধ্যে এমন গুনাহ করেছি আমরা, নিজের চেহারা আয়নায় দেখতে নিজের কাছে লজ্জা লাগে, হাশরের ময়দানে সবার সামনে প্রকাশ হয়ে গেলে কোথায় গিয়ে দাঁড়াবো গো মওলা। আল্লাহ অতীত পাল্টাতে আমি পারবো না, আমরা চাইলে পারবো না, তুমি চাইলে তো পারবা গো মওলা। আল্লাহ আমাদের অতীতের গুনাগুলাকে একটু পাল্টাইয়া সওয়াব দ্বারা পরিবর্তন করে দাও। আল্লাহ তুমি না কোরআনের মধ্যে বলেছো ইউবাদ্দিলুল্লাহ, আল্লাহ ওই আয়াতের হকটুকু অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মা বাবার গুনাকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানির গুনাকে মাফ করে দাও। আল্লাহ জানি না কবরবাসীরা কবরের মধ্যে এখন কেমন আছে গো মওলা, হয়তো কারো কবরের মধ্যে এখন ধাও ধাও করে আগুন জ্বলছে, হয়তো কারো কবরের মধ্যে সাপ এসে দংশন করছে, হয়তো আমাদের খুব কাছে একটা কবর থেকে চিৎকার করছে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে, বাঁচার জন্য আমরা শুনতে পাচ্ছি না। একদিন আজকে যারা এই অবস্থায় আছে আমরাও সেই অবস্থায় চলে যাব মওলা। আল্লাহ আমাদেরকে একটু বুঝ দান করো, আল্লাহ আমাদেরকে একটু বুঝ দান করো। আল্লাহ পরকালের অর্জন করার মতো সময় সুযোগ মন মানসিকতা দান করো। আল্লাহ এই মুহূর্তে এই এলাকায় যতগুলা কবরবাসীর কবরে আজাব হচ্ছে, এই মাহফিলের উসিলায় তোমার বান্দাদের হাতের উসিলায় আমিনের উসিলায় দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আল্লাহ আজাব থেকে মুক্তি দান। আল্লাহ আমরা যখন কবরে যাব, কবরে শান্তিতে থাকার মতো সরঞ্জাম দুনিয়ার থেকে সাথে নিয়ে যাওয়ার তৌফিক দান। আল্লাহ আমরা স্বীকার করছি, আমরা মানছি তোমাকে ডাকার মতো কোনো যোগ্যতা আমাদের কাছে নাই, তোমাকে ডাকার মতো পবিত্রতা আমাদের কাছে নাই, তোমাকে কাছে কিছু চাওয়ার মতো হাতের যোগ্যতা নাই। আল্লাহ তোমাকে যে কিছু আবদার জানাবো সেই আমল জীবনে আমরা করি নাই। আল্লাহ গো তারপরও তো মানুষ হিসেবে জীবন অনেক চাওয়া পাওয়ার হিসাব থাকে, কারো অনেক কর্জর মধ্যে আছে, কে অনেক ঋণের মধ্যে আছে, কে অসুস্থ আছে, কেউ সাংসারিক অশান্তির মধ্যে আছে, কেউ ব্যবসার মধ্যে লসে আছে, কেউ চাকরি পাচ্ছে না আছে, কেউ বিদেশে কষ্টে আছে। আল্লাহ এক এক বান্দার এক এক কষ্ট, মওলা গো প্রত্যেকজনের কষ্টকে তুমি দূরীভূত করে দাও। আল্লাহ যারা প্রবাসের মধ্যে দিন রাত পরিশ্রম করছে আমার ভাইয়েরা, সেই সৈনিকদের কালকা তুমি আল্লাহ ধৈর্যের সাথে কাজ করার তৌফিক দান করো। আল্লাহ যারা এখানে ব্যবসা বাণিজ্য করছেন হালালভাবে করার তৌফিক দান করো। আল্লাহ যারা পড়ালেখা করছেন স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় আমার ভাই বোনেরা যারা আছেন, আল্লাহ প্রত্যেকটা ছাত্র মা বাবার স্বপ্ন নিয়ে কলেজে যাচ্ছে, ভার্সিটিতে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, আল্লাহ প্রত্যেকটা স্টুডেন্টকে শিক্ষার্থীকে আপন আপন স্বপ্ন পূরণের এলম অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ দৈনিক পাঁচ ওয়াক্তে পাঁচ বার নিজের অনুপযুক্ত কপাল দিয়ে তোমার রহমতের দরবারে সিজদা দিতে দিতে নিজেদেরকে দামি বানানোর তৌফিক করো। আল্লাহ পাক হাশরের ময়দানে তোমার নবীর ওয়াফাদার উম্মত বনে ওঠার তৌফিক দান করো। আল্লাহ যে নবী পরিবারের জন্য কাঁদে নাই আমাদের জন্য কেঁদেছেন, নিজের পরিবারের রহমতের মায়ার নাতিকে পর্যন্ত কোরবানি দিয়েছেন যে ইসলামের জন্য, মওলা গো সেই ইসলামকে ভালোবাসার তৌফিক দান করো। সেই নবীকে জানের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করো। আল্লাহ পাক এখানে অনেকে হাত তুলেছেন মনে মনে কিছু ফরিয়াদ জানাচ্ছে, আল্লাহ আমরা জানি তুমি সব শুনছো, তুমি সব শুনছো। আল্লাহ আমরা যখন অসহায় হয়ে একজন আরেকজনের কাছে সাহায্যের হাত বাড়াই, আল্লাহ এক বান্দা আরেক বান্দার কাছে যখন সাহায্যের হাত বাড়াই, আল্লাহ তুমি দেখো আমরা এক হাত বাড়াই দিই, এক হাত বাড়াই ভিক্ষা চাই, দেখো না মওলা তোমার বান্দার আজকে দুই হাত তোমার রহমতের দিকে তুলে দিয়েছে মওলা। আল্লাহ একজন আরেকজনের দিকে এক হাত বাড়াই ভিক্ষা চাই, তোমার বান্দারা দুই হাত তুলে ভিক্ষা চাচ্ছে মওলা। আল্লাহ বান্দারা বলছে তুমি ছাড়া আর কেউ নাই, তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার, তুমি জব্বার, তুমি খালিক, তুমি মালিক, তুমি জুল জালালিক ওয়াল ইকরাম। আল্লাহ দোয়া ফরিয়াদ কবুল করো। আমিন।
আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন পর আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন পর ভেবেছি দুনিয়া কত যে আপন আসলে দুনিয়াটাই পর আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনা পাহাড় সমান তুমি যদি এখন ক্ষমা না করো কার দারে যাব হে রহিম রহমান আল্লাহ মাফ করে দাও তোমার ওয়াফাদার বান্দা বনে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো অন্ধকার কবর আলোকিত করার আমল অর্জন করো আল্লাহ এখানে যারা হাত তুলেছেন এখানের ভিতর যে বান্দার জবান যে বান্দার বসা যে বান্দার কথা যে বান্দার সুবহান আল্লাহ যে বান্দার মাশাআল্লাহ আল্লাহ এখানে তোমার পাগল পাগল বান্দাদের যে কাজটা আজকে তোমার পছন্দ হয়েছে ওই বান্দার ওই কাজের উসিলায় আল্লাহ আমাদের কাজগুলোকে একটু কবুল করে নাও আল্লাহ তোমার বান্দা হওয়ার যোগ্যতাও আমাদের কাছে নাই তুমি দয়া করে আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি বানাই দিয়েছো এইবার শ্রেষ্ঠ সৃষ্টির সম্মানটুকু অর্জন করে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ মৃত্যুতে আমাদের ভয় নাই মৃত্যুর জন্য প্রস্তুত তবে একটা ফরিয়াদ মাওলা যখন মৃত্যু আসবে মুখে যেন হাসি থাকে মুখে যেন কালমা থাকে চেহারায় যেন হাসি থাকে বিধর্মীও যেন দেখে বলতে পারে একজন মুসলমান মারা গিয়েছে আল্লাহ পাক এই ঘরের মধ্যে বারবার আসার তৌফিক দান করো নামাজের মাধ্যমে আসার তৌফিক দান করো আল্লাহ পাক প্রত্যেকটি কবরবাসীর আজাব মাফ করে দাও যারা মাহফিল আয়োজন করেছেন কমিটিকে আগামী বছর আরো সুন্দরভাবে করার তৌফিক দান করো যারা যারা আমার কমিটির ভাইদের কাছে দোয়ার জন্য দরখাস্ত করেছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ কবুল করো যারা চাকরি পাচ্ছে না চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ যারা সংসারের হাল দলেছে আমার ভাইয়েরা যারা সংসার চালাচ্ছে প্রত্যেকজনকে ঠান্ডা মাথায় ধৈর্যের সাথে সংসারের অভিভাবক হিসেবে চলার তৌফিক দান করো আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুর মতো মহাব্বত পয়দা করে দাও আল্লাহ স্বামীর ভুল স্ত্রীকে স্ত্রীর ভুল স্বামীকে মাফ করে দিয়ে অন্তরে মহাব্বত পয়দা করে তাদের সবাইকে মৌলা আলী ইমাম হোসেনের রহমতের ছায়া তলে আল্লাহ স্বামী স্ত্রী হিসেবে কবুল করো আল্লাহ পাক সকলের দোয়া ফরিয়াদ কবুল করো ওসল্লাল্লাহু তাআলা আলা খাইরুল কিওয়ানুয়াশি মুহাম্মদ ওয়া আলি ওয়া সাহবি আজমাইন আল্লাহুম্মা ইজাল আখিরা কালামিনা ইনদাস সাকারাতিল মউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম